হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 6 ডিসেম্বর, রবিবার, শীতের দুপুর। আশপাশের পরিবেশটা অপূর্ব ভালো লাগছে, দারুণ ঝলমলে রোদ উঠেছে, আর তাই আমরা সকাল সকাল ডিসাইড করলাম যে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়বো হচ্ছে কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটে যাবো, শের পাঞ্জাব ধাবায় লাঞ্চ করবো, মজা করবো, প্রচুর আনন্দ করবো, এবং যাওয়ার পথে যা যা হলো সমস্ত কিছু থাকবে এই ব্লগটিতে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আজকে আমি এই যে ট্রিপে যাচ্ছি সেটা আমার গাড়িতে যাব না, আমি যাব আমার বন্ধুর গাড়িতে। ও নতুন গাড়ি কিনেছে, ওর সাথে আলাপ করাবো, এবং আরও সমস্ত খুঁটিনাটি ডিটেলস থাকবে ব্লগটিতে, তাই মিস করবেন না। চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। ভাই, যেরকম বলেছিলাম, আমি বেরিয়ে পড়েছি আমার বন্ধুর সাথে, আমার বন্ধু সুরজিৎ, আর ওর গাড়িটাও আপনাদের দেখাবো। তো আমরা আজকে যেরকম বললাম, এখান থেকে সোজা চলে যাব হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব, আর ওর সাথে আলাপ করিয়ে দিই। ও হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধুদের মধ্যে একজন, আমার ছোটবেলার স্কুলের বন্ধু। তো মোটামুটি আমার আপকামিং সমস্ত ট্রিপেই ওকে দেখতে পারবেন। আর একজন জয়েন করবে আমাদের সাথে, চলুন তাকেও পিক আপ করে নিই। আর এর মাঝে আপনারা দেখে নিন হচ্ছে ওর নতুন গাড়িটি। ও কিন্তু এই জাস্ট 1 মাস হলো কিনেছে, আমি এর আগে 1-2 বার ওর গাড়ি চড়েছি। তবে হ্যাঁ, গাড়ির ছবি আমার কাছেও ছিল না, তাই গাড়িটা একদম ডিটেলসে ঘুরিয়ে আপনাদের দেখাবো। আর চলুন, আর দেরি করা যাবে না, কারণ অলরেডি প্রায় 1টা বাজে, যেতে লাগবে ঘন্টা দেড়েক। তো বেরিয়ে পড়ি। বলেছিলাম আমরা বেরিয়ে পড়েছি, এখন আপাতত আছি বেলগোরিয়া এক্সপ্রেসওয়েতে। তো আমার থার্ড বন্ধু দেবরাজ, আমার সেই নার্সারির সময়কার বন্ধু, ও আমাদের জয়েন করেছে। আর সাথে ওয়ার্ক মাস্টার সুব্রজিৎ, কানে হেডফোন ল্যাপটপ নিয়ে বসে আছে। আর বেশি কথা না বাড়ি, আপনাদের আশপাশের যাওয়ার সময় পুরো ভিডিও এবং ব্লগটা তোলার চেষ্টা করবো এখানে। এবং যাওয়ার পথে 2টো টোল ক্রস করবো, সেই টোল এবং কত টাকা টোল পড়ছে সেগুলোও দেখাবো। আর ওর ব্যাপারে বলে রাখি, ও থাকে জেনারেলি ব্যাঙ্গালোরে, তো ওই এখন কোভিডের জন্য কলকাতায় ফিরে এসছে, এখানেই কাজ করছে। তো আমরা 3 বন্ধু প্রায় বলতে পারেন 1 বছর পরে হয়তো কোথাও একসাথে এরকম ঘুরে বেরোচ্ছি। তো খুবই ভালো লাগছে, এনজয় করছি। কলকাতা এয়ারপোর্টের দিক থেকে যদি আপনারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এসে এই জাংশনে পৌঁছন, তাহলে আইদার আপনাদের ডান দিকে বালি হয়ে যেতে হবে, বা বাঁদিকে এই রাস্তাটি ধরে আপনারা নিবেদিতা সেতুর দিকে কানেক্ট করতে পারেন। এই রাস্তা বরাবর গেলেই ডান দিকে আপনাদের চোখে পড়বে বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির, বালি ব্রিজ, এবং বলাই বাহুল্য এই রাস্তা অত্যন্ত ওয়েল মেনটেন্ড, এবং টোল রোড হওয়ার কারণে এখানে ট্রাফিকও খুব কম থাকে। নিবেদিতা সেতু ক্রস করার একটু পরেই আপনারা পেয়ে যাবেন আপনাদের এই রাস্তার প্রথম টোল। রাজচন্দ্রপুরের এই টোল প্লাজাটিতে 4-হুইলার গাড়ির ক্ষেত্রে টোল পড়ে 50 টাকা। রাজচন্দ্রপুরে টোল দেওয়ার পরে এই রাস্তা আপনাদের নিয়ে চলে যাবে হাওড়ার দিকে। এর পরের টোলটি অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার দূরে, এবং সেটা পড়বে ধুলাগড়ের কাছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু চোখে পড়ল, এই রাস্তা বরাবর বিভিন্ন প্যাচেই কিন্তু মেরামতির কাজ চলছে, যার জন্য ট্রাফিক কিছুটা হলেও স্লো। এরকমই বিভিন্ন আড্ডা, মজা, গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের রাস্তার দ্বিতীয় টোলটিতে। রাজচন্দ্রপুর টোল প্লাজার তুলনায়
এই জালাধুলাগড়ি টোল প্লাজায় গাড়ির সংখ্যা কিন্তু বেশ বেশি, এবং তার দরুন এখানে ওয়েটিং টাইমও বেশি, এবং এখানে টোলের পরিমাণও কিন্তু 105 টাকা, যা প্রায় রাজচন্দ্রপুর টোল প্লাজার থেকে ডাবল। কোলাঘাট যাওয়ার পথে এটিই হচ্ছে শেষ টোল, এবং এই হাইওয়ের রাস্তা ধরে বিভিন্ন শহর শহরতলি ক্রস করে আর কিলোমিটার 40-45 গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন কোলাঘাট। আমরা কোলাঘাট ঠিক যাওয়ার আগে আমাদের রাস্তার বাঁদিকে পড়ল হচ্ছে এই বিউটি, এটা আপনাদের দেখানো এসেনশিয়াল। এটা হচ্ছে রূপনারায়ণ নদী, দূরে ওই যে ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে ওখান থেকে রেলওয়ে লাইন আছে, ট্রেন যাতায়াত করে। যদি কোনো ট্রেন যায় তাহলে অবশ্যই দেখতে পারবেন। এই জায়গাটা অপূর্ব, আমার মনে হয় যারা কোলাঘাট এসছেন এর আগে এখানে সবাই থামে, সবাই একবার করে দেখে। আপনারা ওই দিকটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, এবং আমি তো জানি না, আমার এই জায়গাটা ব্যক্তিগতভাবে খুব প্রিয়। যতবারই শেরে পাঞ্জাব যাই তার আগে এখানে থামি এবং এই জায়গাটাকে দেখে তবেই শেরে পাঞ্জাবের দিকে এগোই। দূর থেকে এরকম ট্রেন যেতে দেখলে এটুকু বলতেই পারি এই জায়গাটা আপনাদের আরো বেশি ভালো লাগবে। তো আমার বন্ধুদের সাথে যদিও ইন্ট্রোডিউস করিয়েছিলাম, ওদের আরেকবার দেখিয়ে দিই, একবার হাই বলে দে। তো ওরা দুজনেই আমার ছোটবেলার বন্ধু, তো যেটা আগেও বলছিলাম যে ফিউচারে আপকামিং ট্রিপসে ওদের অনেককে দেখতে পাবেন। আর এইদিকে রাস্তাঘাটটা একবার দেখে নিন, ভিউটা দেখা যাচ্ছে। কোলাঘাটে ঢোকার মুখেই আপনাদের রাস্তার দুদিকে চোখে পড়বে প্রচুর রেস্টুরেন্ট এবং ফুড জাংশনস, তাই যেখানে ভিড় কম পাবেন সেখানে বসেই সেরে ফেলতে পারেন ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ। যারা শেরে পাঞ্জাবে লাঞ্চ করবেন ভাবছেন তাদেরকে কিন্তু বলে রাখা ভালো, আপনাদের গাড়িটিকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে আবার কলকাতার দিকে, এবং এর সামনের ইউটার্ন কিন্তু বেশ খানিকটা দূরে, তাই যাদের দীঘা যাওয়ার কথা তারা কিন্তু এই শেরে পাঞ্জাবটা স্কিপ করতে পারেন এবং আসতে পারেন ফেরার পথে। পাঞ্জাব হোটেলে এখানে এসে দেখতে পারলাম প্রচুর ভিড় আছে, তো যার দরুন ডিরেক্টলি এখানে বসেই জায়গা পাওয়া যাবে না খাবার, তো তাই এখানে আরেকটু ওয়েট করতে হবে। দেখি যদি এখানে প্রচণ্ড ভিড় হয় তাহলে অন্য কোনো অল্টারনেটিভ অপশানও ভাবতে হতে পারে। এই দিন শেরে পাঞ্জাবে পৌঁছে আমরা যা দেখতে পেলাম তা দেখে একটু অবাক হলাম বটেই। এইখানে পড়েছিল খাবারের জন্য বিশাল লাইন, এবং আমাদের নাম আসছিল প্রায় 30 জনের পরে, তাই বাধ্য হয়ে ওয়েট না করে চলে যেতে হলো পাশের লাগোয়া হোটেলে, এবং সেখানেই সারলাম লাঞ্চ। শেরে পাঞ্জাবের পাশেই আরও দুটো অপশান আছে, শেরে হিন্দ হোটেল এবং হোটেল মহারাজা। তো আমাদেরই মতো সেদিন বহু লোক শেরে পাঞ্জাবে জায়গা না পেয়ে বাধ্য হয়ে এসেছিল হোটেল মহারাজাতে। বলে রাখা ভালো, হোটেল মহারাজার ইন্টেরিয়ার কিন্তু কখনোই শেরে পাঞ্জাবের মতো নয়, তবে সেদিন যেহেতু হয়ে গেছিল অনেক বেলা এবং পেয়েছিল খুব খিদে, তাই আমরা বন্ধুরা এই 3 প্লেট বিরিয়ানি শেষ করে ফেলেছিলাম প্রায় মিনিট দশকের মধ্যে। সঙ্গে আমাদের অর্ডার দেয়া ছিল টেস্টি চিকেন চাপ, কোল্ড ড্রিঙ্কস, এবং মোটের ওপর সেদিনের লাঞ্চটা কিন্তু খুব ভালোই খেয়েছিলাম। কি কেমন লাগলো আমার সঙ্গে কোলাঘাট ঘুরে? আশা করি ভালোই লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের থেকে এক্সপেক্ট করব একটা বিগ থামস আপ।